শাড়িটা প্রথম পরলাম এই 4 বছর আগে কেনা ছিল শাড়িটা, প্রথম পরলাম, এই প্রথম পরে বেরোচ্ছে। তারপরে তো কেনার পরে লকডাউন হয়ে গেছিল, কোথাও যাওয়ার ছিল না। যাই হোক, শাড়ি তো খুব একটা ব্যবহার করি না, তো এমনি সালোয়ার কামিজ, চুড়িদার, এইসব গাউন এইসব পরি, তো সেই জন্য শাড়িটা এতদিন পর পরলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অঞ্জলি পৃথিবীতে স্বাগত। আজকে আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এক জায়গায়, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি মাকে দর্শন করতে। তো এখানে প্রসাদ নেওয়ার ব্যাপার আছে, ফুলমালা এখন বন্ধ করে দিয়েছে, তো মাকে পুজো দেবো তাই এখান থেকে প্রসাদ নেব, দেখছি। তো এই কাউন্টারটায় ঢুকলাম, এই কাউন্টারে প্রসাদ নেব এই কাউন্টার থেকে। এখানে এই যে ভাই রয়েছে, খুব ভালো এরা ব্যবহার করলো, ভালোভাবে কথা বললো এবং ভালো ব্যবহার করলো। 58 কাউন্টার নাম্বার, খুব ভালো। আমাকে একটা গিফট করলো, চাবির রিং কার্ড, তো তাতে আমি মায়ের মূর্তি যে ছবি সেটা পেলাম, খুব সুন্দর। চাবির রিংটা তো আমার খুব পছন্দ হয়েছে, তো ভাইকে ধন্যবাদ তার জন্য। এবারে আমরা মন্দিরে যাব, কিন্তু তার আগে প্রসাদ নিয়ে আমাদের মন্দিরে ঢোকার আগে ওখানে আমাদের সব কিছু কাউন্টার আছে, জুতোর এই যে কাউন্টার, এখানে জুতো রাখার জন্য আলাদা কাউন্টার, তার জন্য আলাদা পয়সা, ফোন জমা করতে হলো, ব্যাগ জমা করতে হলো, তার জন্য আলাদা কাউন্টার, আলাদা পয়সা, এইসব আগে ছিল না। যখন আমি আগে এসেছি তখন এইসব ব্যবস্থা এভাবে ছিল না, যে দোকান থেকে আমরা ফুলমালা সব কিনতাম, প্রসাদ কিনতাম, সেইখানেই আমরা সব কিছু রেখে যেতাম। তো যাই হোক, আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম, ভেবেছিলাম মায়ের মূর্তির ভিডিও আমিও দেখব এবং যে ভিডিও তুলবো, ছবি তুলবো, সেগুলো তোমাদেরকেও শেয়ার করব, কিন্তু সেই মায়ের মূর্তি ছবি তুলতে পারলাম না, তোমাদেরকেও শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে। তো যাই হোক, কী করবো এখন, এমনি আর দেরি হয়ে গেছে বলে যে ওখানে সিকিউরিটি যারা রয়েছে মন্দিরে, তারা তাড়াহুড়ো করে আমাদেরকে দর্শন করিয়ে বের করে দিচ্ছে। তো 12:30 খুব বেশি, সেদিনকে মনে হয় একটুখানি বেলা করেই বন্ধ করলো, 1 বেজে সময় বের করে দিল আমাদেরকে। তো মনটা খুব খারাপ লাগছিল যে এত তাড়াতাড়ি সবে এলাম, আরও মায়ের মন্দিরে বসার ইচ্ছা ছিল, মায়ের কাছে থাকার একটু ইচ্ছা ছিল, তো সেভাবে একটা মানসিক মানে তৃপ্তি যেটা বলে, মায়ের কাছে গেলাম একটু তৃপ্তি করে দর্শন করবো। যাই হোক, ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার কিছু খেতে হবে। তো এখানে অনেক ভাতের হোটেল রয়েছে, আমরা তো ভাত খাবো না, আমরা একটু কচুরি কচুরি খাবো, সেই জন্য একটা কচুরি দোকানে গিয়ে বসলাম। তো আমরা এই কচুরি আর ছোলার ডাল নিলাম, সেইগুলো আমরা খেলাম, মিষ্টি খেলাম না, কারণ কি শরীরটা খারাপ হয়ে যাবে। তো যেহেতু বন্ধ করে দিয়েছে, 3টের আগে খুলবে না, কোথায় যাব বুঝতে পারছি না, একটা টোটো করে আমরা গেলাম আদ্যাপীঠ, সেখানেও গিয়ে দেখি সেই মন্দির বন্ধ হয়ে গেছে। এবারে ভোগ নেওয়ার জন্য ওখানে ব্যবস্থা আছে বা বসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু না আমরা সেই খাবো সেই এটা ছিল না, এবং নিয়ে আসবো সেটা আমাদের
অনেকটা দেরি হবে বাড়ি ফিরতে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য কোনোটাই কিছু করা গেল না। তো ওইখানে খুব বসে একটু রেস্ট করে নিয়ে আবার আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম। একটু বসলাম, জিরিয়ে নিলাম, বসে আবার দক্ষিণেশ্বরে। এই যে দক্ষিণেশ্বরে মেন গেটের এখানে সব আটকে রেখে দিয়েছি, দরজা বন্ধ, সব ভক্তরা এখানে অপেক্ষা করছে কখন দরজা খুলবে, ভেতরে যাবে, মাকে দর্শন করবে, সব দাঁড়িয়ে আছে। আমি যদি একটু নেটে সার্চ করে নিতাম তাহলে ভালো হতো, যাই হোক সেটা করিনি। যারা জানো না বন্ধুরা, তারা একটুখানি জেনে নিও যে 12:30 একটার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 3:00 খোলে। তো এইভাবে বাইরে ভক্তরা অপেক্ষা করছে মাকে দর্শন করার জন্য। তো আমিও দাঁড়িয়ে রইলাম, সেই সকাল থেকেই চলছে যে একটু ভালো করে আর একটু ঘুরবো মায়ের ওখানে জায়গাটা দক্ষিণেশ্বরে, আর একটু ঘুরবো গঙ্গার ধার ঘুরবো বলে অপেক্ষা করতে রইলাম। তো 3:00 বাজলো, এখানে হচ্ছে ঠাকুরের মন্দিরে যাবার লাইন, মন্দিরে ঢোকার, এখান থেকে ওই লাইনটা ওখানে। আমরা যেহেতু দর্শন করে এসেছি আর ভেতরে গেলাম না, অনেকটা বেলা হয়েছে, তো আমরা আর ভেতরে ওই ভেতরে মায়ের মন্দিরে ভেতরে আর গেলাম না। আমরা গঙ্গার ধারের দিকে হাঁটলাম। এইখানে রামকৃষ্ণদেব থাকতেন, উনি এখানে এই ঘরেতেই থাকতেন। তো গঙ্গার ধারের দিকে একটু গেলাম। আগে তো গঙ্গার ধারে বসার ব্যবস্থা ছিল, বসতাম। অনেকদিন পর যাওয়াতে কিছুই বুঝতে পারছি না, তো দেখছি সবই মানে ঘেরা রয়েছে এখানে। কিছু বাদর, আগে প্রচুর বাদর ছিল এখানে, প্রচুর বাদর। তো সেই তুলনায় দেখলাম খুব কম, কয়েকটা বাদরগুলোকে খেতে দেওয়া হচ্ছে, সবাই ছবি তুলছে। তো আমিও ছবি তুললাম, ভিডিও করলাম, ওরা অভ্যস্ত হয়ে গেছে এগুলো দেখতে, ওরা অভ্যস্ত হয়ে গেছে। বাচ্চা একটা, সেও লাফিয়ে লাফিয়ে আসছে, সবার কাছে খাবার নিচ্ছে, ওরাও অভ্যস্ত এইসব দেখতে। তো সেই পঞ্চবটী বন ওখানেও গিয়ে বসতাম, কিন্তু কোনো জায়গা পাচ্ছি না বসার। হাঁটতে শুরু করলাম, দেখি স্নানের ঘাট যেটা আছে সেই দিকটাতে একটু যাবার চেষ্টা করছি, কিছু দেখা যায় কি না। খুব বেলা হয়েছে, এই গঙ্গার যে স্নানের ঘাটটা সেইখানে সবাই অনেকে স্নান করছে। তো তাই ভিডিওটা একটুখানি করলাম, কি করব, কিছু করার নেই, খুব ক্লান্ত লাগছে। কিন্তু তাহলেও ক্লান্তটাকে আমি ভুলে গেছি, কারণ মার কাছে দর্শন করতে এসেছি। যত কষ্ট ক্লান্তই হোক আমার, এইটা হচ্ছে শিব মন্দিরের বাইরেটা, শিব মন্দিরের বাইরেটা ছবি নিলাম। শিব মন্দিরের ভেতরে আমরা গিয়ে যখন দেখেছি অনেক শিব মন্দিরের ভেতরে সব রিপেয়ার চলছে, বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে, ভেতরে প্রবেশ নেই এবং পুজোও হয়নি সেই সব শিব মন্দিরের ভেতরে, সেগুলো সব রিপেয়ার চলছে। তো আমরা ওই দেখে কোনো রকম করে, টাইম ছিল না, সব বের করে দিচ্ছিল যখন আমরা আগে ঢুকেছিলাম, যখন মাকে দর্শন করলাম তখন মানে শিব মন্দিরগুলো ঘুরে দেখলাম। দেখলাম তখন বাঁশ দিয়ে সব ঘেরা রয়েছে, সব রিপেয়ার চলছে, কাজ চলছে। কয়েকটা খালি শিব মন্দিরে পুজো হয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। তো ওখান থেকে আবার হাঁটা দিলাম, দেখি পঞ্চবটির দিকে, ওদিকে কোনো রকম কিছু বসা যায় কি না। কেন আগে তো আমরা ওখানে অনেক বসেছি, খেয়েছি, আমরা খাবার নিয়ে আসতাম ওখানে বসতাম। তো দেখি ওখানে একটু বসা যায় কি না, অনেকটা আগে আসতাম, অনেকটা সময় কাটাতাম, বসার জায়গা ছেড়েছিল, এখন তো সেইভাবে নেই। এই যে পঞ্চবটী বন এখানে একদম ঘিরে দিয়েছে, জায়গাটা পুরো ঘেরা, বাদরের কোনো দেখা নেই। ওই কয়েকটা যা বাদর দেখলাম আর বাদরের কোনো দেখা নেই। পঞ্চবটী বনটা এই হাত ঢুকিয়ে একটুখানি গ্রিল দিয়ে ঘেরা, হাত ঢুকিয়ে একটুখানি ছবি তুললাম, ভিডিও তুললাম, তোমাদেরকে দেখাচ্ছি পঞ্চবটী বনটা দেখালাম এখানে। তো সেইভাবে আগে যেভাবে আমরা এসে বসতাম ঘুরতাম, মানে কোনো রকম বাধা নিষেধ ছিল না,
এখন অনেক বাধা নিষেধ হয়ে গেছে। গঙ্গার ছবিটা ভাবলাম গঙ্গার ছবি দেবো, কিন্তু কোনো রকমভাবে গঙ্গার দিকে সেভাবে যেতে পারলাম না যতটুকু পারলাম। হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, দূর থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, গঙ্গার ছবিটা একটু দিলাম। এবারে তো কোনো আর কিছু মানে ওখানে বসারও জায়গা নেই কিছু না। সেইভাবে বিকেলও হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। আমাদের অনেকটা রাস্তা আসতে হবে বাড়ি, তো আমরা এবারে আস্তে আস্তে গঙ্গার ধার দিয়ে ওদিক দিয়ে এবারে এদিকে মন্দিরের পাশ দিয়ে আমরা বেরিয়ে আসব। দেখি মায়ের মন্দিরের চাতালটার কোনো ছবি পাই কি না, দেখি ভিডিওতে আসে কি না। হ্যাঁ, দরজাটা খোলা আছে, মায়ের মন্দিরের একটুখানি অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কিছু করার নেই, ভেতরে তো নিয়ে যেতে পারবো না ফোন ক্যামেরা। একটা ফ্যামিলি দেখলাম লুকিয়ে, এক মহিলা ফোন নিয়ে গেছিল, ছবি তুলছিল। সেটা আমি ঠিক আমার কাছে ভালো লাগেনি। যেটা নিয়ম রয়েছে, নেবে না ক্যামেরা, নেবে না ফোন, নেবে না ছবি তোলা যাবে না, সেখানে লুকিয়ে ওভাবে করাটা আমার কাছে ভালো লাগেনি। কার কী লেগেছে কমেন্ট করে জানাবে, ওটা কি ঠিক করেছে না ঠিক করেনি সেটা তোমরাই জানিও। এই যে মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য সিঁড়িটা যতটুকু পারলাম বাইরে দিয়ে ছবিটা নেওয়ার খুব চেষ্টা করলাম। তো যাই হোক, এবারে আমি ফিরছি। আমরা বেশ একটু বেলা হয়ে গেছে, প্রায় 4:45-5টার কাছে আমরা ফিরছি। মেট্রো ওখানে যে স্টেশন হয়েছে ওইটা তো আমার উপরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যে টাইমে মন্দির বন্ধ সেটা মেট্রো স্টেশনে ওটা বন্ধ। এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্টেশন, গেট নাম্বার 13 বা 12 সেটা হবে। তো এইখানে চলমান সিঁড়ি রয়েছে, তো নামারও রয়েছে, ওঠারও রয়েছে, বা এমনিও সিঁড়ি রয়েছে, তো ওঠা যেত। কিন্তু আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে অনেকটা রাস্তা, তো আমরা বাইরে দিয়ে ছবিটা ভিডিওটা তুললাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, নমস্কার। আর প্রসাদ পাঠালাম, আপনারা সবাই প্রসাদ খাবেন। ধন্যবাদ।